বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রহমান মুসা মহানগরের নাইবা আমির সহকারী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী যারা আমাদের কথা শুনছেন সেই সমস্ত দূরের এবং কাছের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার বিজয় দিবস দুটি শব্দ একটা হলো বিজয় আরেকটা হচ্ছে পরাজয় তো যারা বিজয় লাভ করে আর যারা পরাজিত হয় ইসলামের দৃষ্টিতে যারা বিজয় লাভ করবে তারা এটা বলবে শ্রী বা ইয়াম কুমল ইয়ুসুফি আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যুদ্ধ যতদিন হয় ততদিন পর্যন্ত একে অপরকে ঘায়েল করার জন্য যুদ্ধ নীতি অবলম্বন করে কাজ করে যায় কিন্তু দেশ যখন বিজয় লাভ করে তখন যারা বিজয়ী হয় তাদের দৃষ্টিভঙ্গিকে অনেক উন্নত করতে হয় এবং সেই দৃষ্টিতে আল্লাহ বলেছেন যে লা লি বা অর্থাৎ আজকের দিনে তোমাদের প্রতি কোনো প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় অর্থাৎ একটা দেশ যদি বিজয় লাভ করে তাহলে তাকে সেই দেশ গড়ার জন্য যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের দায়িত্ব তবে শুরুতেই সেই সমস্ত লোক যারা তাদের জীবন দিয়ে একটি দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন তাদের এই কল্যাণকর প্রচেষ্টার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তালা তাদেরকে উপযুক্ত পুরস্কার দান করুন আল্লাহ আমি আজকে বিজয় দিবসের কথা শুরু করার আগে সুরা নসরের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন এবং মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন তো মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে যখন মক্কা বিজয়ের সেই ঘটনা ঘটে সেই সময় যারা তার বিরোধিতা করেছিল এবং অনেক দুঃখ কষ্ট দিয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার শাহবাদের অনেক কষ্ট দিয়েছিল অবর্ণনীয় কষ্ট মানে এত কষ্ট অন্য কোনো ইতিহাসে দেখা যায় না যেটা এখানে করা হয়েছে তো এত কষ্ট দেওয়ার পরেও রাসুলসাহাম যখন মক্কা বিজয়ী করলেন তখন কিন্তু সেখানকার যারা ছিলেন তারা মনে করেছিল যে আমাদেরকে প্রতিশোধ নেওয়া হবে এবং অনেক কষ্ট দেওয়া হবে কিন্তু মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লা যিনি সারা দুনিয়ার মানুষের জন্য মডেল উত্তম আদর্শ তিনি ওই কথাটাই বললেন যেটা হযরত ইসুফ আলাইসাল্লাম বলেছিলেন লা শ্রী বা আলাই কুমল আজকে তোমাদের সাথে আমরা সেই ধরনের আচরণ করব না যে আচরণ করলে তোমরা কষ্ট পাও এটা আমরা করব না আমরা সবাইকে মাফ করে দিলাম এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ এবং সমাজকে গড়ার জন্য সকলে মিলে চেষ্টা করবো রাসুল সাল্লা ইসলামী অনুসরণে সুরা নসরের কথাগুলো এসেছে এ যা যা আ নাসরুল্লাহ যখন আসলো আল্লাহর সাহায্য অলফাত এবং বিজয় তো যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তখন ইয়াদ হলু না ফি দিন ইয়াফওয়াজ আল্লাহর দিনে সকলে দলে দলে প্রবেশ করতে লাগলো এবং এরপরে শেষের দিকে আল্লাহ তালা বলছেন ফাসাববে বেহামদে রব্বিকা অস্তাফির আবা। এটা আপনারা সকলেই জানেন প্রতিদিন না হলেও মাঝে মধ্যে ঈশ্বরা পড়ে আমরা নামাজ আদায় করি শেষে বলা হচ্ছে ফাশাববে রব্বেকা তোমরা তসবি করো আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ তালার প্রশংসা করো অস্তা ফেরহ এবং তার কাছে মাপ চাও ইহু কাহা ত নিশ্চয়ই তিনি তৌয়া কবুলকারী তাহলে বিজয় লাভ করার পরে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলমান যারা যারা ইমানদার তাদেরকে এটা বিশ্বাস করতেই হবে যে কোনো একটা ভালো কাজ যদি হয় বিজয় লাভ করতে পারে তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই বরং ওখানকার জনসাধারণকে সত্যিকারভাবে মাপ করে দেওয়া এবং সকলকে ঐক্যবদ্ধ করা ইংরেজিতে একটা কথা আছে ইউনাইটেড উই উই স্ট্রং ডিভাইডেড উই ফল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শক্তি অর্জিত হয় আর যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে পতন শুরু হয় আজকে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে আজকে বাউন্ন বছর হয়ে গেল পঞ্চাশেরও বেশি সময় চলে গিয়েছে কিন্তু আজও বাংলাদেশ জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে আমরা একসাথে মানে ইউনাইটেড উই স্ট্রং এই কথার দিকে আমরা যেতে পারিনি বরং জাতিকে সব সময় বিভক্ত করা হয়েছে কেউ বলে যে আমরা বিজয়ী শক্তি কেউ বলে পরাজিত শক্তি আবার বিভিন্নভাবে বলে জাতিকে বিভক্ত করে বাংলাদেশে আজকে যে অবস্থা চলছে তারই জের হিসাবে বাংলাদেশে কোনো ইউনিটি আজকে নেই বরং আজকে বাংলাদেশের লোক একজন এক গ্রুপ বলে যে তুমি আমেরিকার দালাল ও বলে যে তুমি ভারতের দালাল ও বলে যে তুমি পাকিস্তানের দালাল মানে দালাল ছাড়া বাংলাদেশে আর কেউ কিছু আছে বলে মনে হয় না অথচ এরকম জাতির জন্য কোনো সুখকর কথা নয় বাংলাদেশকে সবাই ভালোবাসে এই এই দেশে যারা বাস করছে সকলেই ভালোবাসে এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার যে চেতনা এটাই তো আজকে বিজয়ী দিবসের কথা হওয়া দরকার কিন্তু আমরা এখানে দেখি যে বিজয় দিবস আসলেই এটা শ্রেণী মানে ভাগ করা হয় যে এরা পরাজিত শক্তি এরা বিজিত শক্তি তারপরে এরা অমুকের দালাল বিভিন্ন ধরনের কথা বলে একটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে আজকে বাংলাদেশ যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যেত পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় একটা মডেল আদর্শ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ড করতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখানে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বরং আমরা একে অপরের বিরুদ্ধে বিষাদগার করা হচ্ছে এবং বিভিন্নভাবে আমাদের চিন্তা চেতনাকে কলিসুতে করা হচ্ছে অথচ বাংলাদেশের মুসলমান নব্বই জন আর বাকি জন আছে সংখ্যালঘিষ্ঠ দুনিয়ার ইতিহাসে যে কোনো দেশেই যারা সংখ্যাগরিষ্ঠ তাদের আদর্শই সে দেশে কায়েম হয় সেই হিসাবে বাংলাদেশে অধিকাংশ লোক মুসলমান ইসলাম হবে তার জীবন আদর্শ কিন্তু সেই ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার জন্য যে পরিবেশ যে কাজ করা দরকার ছিল এটার প্রতি মানে পদক্ষেপে এটা বিরোধিতা করা হয় এবং বর্তমানে যে আওয়ামী লীগ যারা স্বাধীনতার দাবিদার যারা বাংলাদেশকে বিজয়ী করেছে বলে দাবি করেন ঠিক আছে দাবি করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা দেশ যদি স্বাধীনতা অর্জন করে বিজয় লাভ করে তাহলে তার কি অ্যাচিভমেন্ট হওয়া দরকার ছিল বাংলাদেশের ইতিহাস যদি আমরা নিতে চাই পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বিভেদটা ছিল যে বৈষম্যটা ছিল এটি ছিল মূল কারণ শোষণের বিরুদ্ধে অবস্থান নেবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুবিচার কায়েম করার জন্য সোশ্যাল জাস্টিস মানে স্বাধীনতার ঘোষণা এসব কথাগুলো লিখা আছে ডেমোক্রাসি সোশ্যাল জাস্টিস এ কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু আজকে আমাদের দেশে গণতন্ত্র আছে বান্ন বছর চলে গেল কিন্তু যারা গণতন্ত্রের দাবিদার তাদের হাতেই গণতন্ত্র নিহত হচ্ছে বারবার বাংলাদেশে বাকশাল কায়েম হলো এমন অবস্থা হলো যে সব দল বাতিল সব পত্রিকা বাদ চলে গেল শুধু সরকারি দল এবং সরকারি পত্রিকা থাকলো এটা স্বৈরাচার এটা গণতন্ত্র নয় তাহলে গণতন্ত্রকে টুটি চিপে হত্যা করা হয়েছে তখনই যখন বাক্সাল কায়েম করা হয়েছে এরপরে বাংলাদেশের ইতিহাস হচ্ছে এদেশের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে অনেক লোক জীবন দিয়েছে অনেকে জেল খেটেছে বিভিন্নভাবে কষ্ট করে বাংলাদেশে কেয়ারটেকার সরকার একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এবং সকল দল মিলে সর্বদলীয় সিদ্ধান্ত ছিল আমাদের সংবিধানে কেয়ারটেকার সরকারকে অন্তর্ভুক্ত করা আলহামদুলিল্লাহ সেটা হয়েছে হওয়ার পরে কয়েকটা টার্ম ভালোভাবে নির্বাচন হলো কিন্তু আবার এই দলে বর্তমান আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ দলটি আবার এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে সংবিধানের এই ধারাকে উল্টিয়ে দিয়ে সেখানে বসাইলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তো এইটা মানে নিরপেক্ষ নির্বাচন হবে না আপনারা জানেন হাডুডু খেলা যে কোনো খেলাধুলা করলে এটা রেফারি লাগে এই রেফারি যদি কোনো দলের দলের রেফারি হয় তো তার দলকে সে জিতাবে এই জন্য কোনো প্রতিপক্ষ দল কেউ এটা রাজি হবে না যে দলীয় লোককে রেফারি আমরা মানব এমনকি আজকে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো আর অন্য দল সরকারে থাকতো এবং তারা যদি এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করত তাহলে এটা কি আওয়ামী লীগ মানত কক্ষণই মানত না তাহলে নিজের স্বার্থ পূরণের জন্য আজকে গোটা জাতিকে তারা এভাবেই কুক্ষিগত করে এবং তাদের উপর জুলুম অত্যাচার করে আজকে তারা গোটা সমাজকে এবং গোটা দেশের জনসাধারণকে আজকে অশান্তির মধ্যে তারা জীবন জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আজকে বিরোধী দলের লোকেরা বাড়িতে ঘুমাইতে পারে না শীতের দিনে কোথায় থাকবে অনেকে তো জঙ্গলে পর্যন্ত জায়গা নিয়ে জীবন বাঁচানোর জন্য তারা থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে পত্রপত্রিকার খবরে প্রকাশ এটা হয়েছে মানুষকে বিনা বিচারে মানে মানে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কোনো শুনানি হচ্ছে না তারপরে রায় হয়ে যাচ্ছে আমাদের ডিসমিস ফর ডিফল্ট যে একটা বাংলাদেশ জামাত ইসলামের একটা নিবন্ধনের জন্য মামলা করা হয়েছিল সেই নিবন্ধনের জন্য তারা কয়েকটা ডেট দিল দু তিনটা ডেট হওয়ার পরে যখন মনে করলো যে আসলো না তখন তারা বলে দিল যে ডিসমিস ফর ডিফল্ট মানে তারা যেহেতু আসলো না অত খারিজ করে দাও। তো এইটা যদি তো বাংলাদেশে অসংখ্য মামলা আছে যে মামলাগুলো দুই তিনবার কেন সাগর রুণির মামলা কতবার চলছে এখন এটা যদি বিচার ব্যবস্থার দৃষ্টান্ত হয় তাহলে তো তাদেরকে এখানে শিক্ষা নেওয়া দরকার কিন্তু তা তো শিখলো না মানে আমার স্বার্থ পূরণ করার জন্য রায় আমাকে দিতে হবে বিচার মানে হচ্ছে নিরপেক্ষ বিচার ভালোটাও শুনবে খারাপটাও শুনবে পক্ষেও শুনতে হবে বিপক্ষেও শুনতে হবে শুনানির পরে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমাদের দেশে এখন বিচার ব্যবস্থাও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে না আর আমরা আমরা বলবো কেন বিচারকই বলছে আমি শপথপ্রাপ্ত রাজনীতিবিদ আচ্ছা বিচারক কোনো দিন রাজনীতিবিদ হতে পারে আর রাজনীতিবিদ যদি হতেই চাই তাহলে তো রাজনীতি করার রাস্তা আছে তো দেখা যাচ্ছে এমন লোককে সেখানে দেওয়া হয়েছে এমন একটা দলের সাথে তারা সংযুক্ত শপথ করে সেখানে এসেছে কেউ তো বলছে যে আমার জীবন চলে গেল রায় আমি এটা দেবই এবং বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিচার ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে আজকে বিরোধী দলের নেতৃবৃন্দকে মানে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে এটা গায়েবী মামলার থেকেই সাজা দিচ্ছে অথবা এমনভাবে সাজা দিচ্ছে যেগুলা সত্যিকার অর্থে কোনো যুক্তিতে টেকে না তো আমাদের দেশের প্রশাসন ব্যবস্থাও দলীয়করণ হয়ে গেছে বিচার ব্যবস্থাও দলীয়করণ হয়েছে শিক্ষা ব্যবস্থাও দলীয়করণ হয়েছে এমনকি শৃঙ্খলা বাহিনী যে যেসবগুলো আছে এই প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর একইভাবে দলীয়করণ করা হয়েছে এবং তারা সেভাবেই দেশটাকে পরিচালনা করছে আজকে বিজয় দিবসের শিক্ষা হতে হবে এটাই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে মানুষের মধ্যে বিভেদ থাকা যাবে না মানুষকে মানুষের মধ্যে সাম্য আমাদের সাংবিধানিক অধিকার কি একজন আর একজনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সকলকে সমান অধিকার দিতে হবে কিন্তু সংবিধানকে তারা পরোয়া করছে না সংবিধানের কোনো ধারাইকে তারা পরোয়া করছে না আজকে আমাদের দেশে সংবিধানের ধারা না থাকার কারণে বাস্তবায়ন না হওয়ার কারণে মানুষের মধ্যে দুঃখ কষ্ট অশান্তি জুলুম নির্যাতন চলতেই আছে আজকে যদি আমরা দেখি একটা মানুষ খাবার জন্য মোস পাঁচটা মৌলিক জিনিস আছে একটা দেশ স্বাধীন হলে একটা দেশ বিজয় লাভ করলে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান পাঁচটা মৌলিক অধিকার তাকে পেতে হবে কিন্তু আজকে আমরা দেখছি খাদ্য খাদ্যের অভাব আজকে মানুষ কত কষ্ট পাচ্ছে আপনারা তো দেখেন বাঙালি বাংলাদেশের লোকেরা বলে যে একটা লবণ ভাত ডাইল ভাত আপনি দেখেন মরিচ দেওয়া খায় পেঁয়াজ দিয়ে খায় সেই মরিচের দাম কোন জায়গায় থাকে পেঁয়াজের দাম আজকে কোথায় গিয়েছে হঠাৎ করে আড়াইশো টাকা পেঁয়াজের দাম হয়ে যাচ্ছে একটা দেশে যদি কোনো গণতান্ত্রিক সরকার থাকতো মানুষের ভোটে নির্বাচিত কোনো সরকার থাকতো তাহলে নিশ্চয় এটাকে দমন করতে পারত। কিন্তু যেহেতু কোনো ভোটের দ্বারা নির্বাচিত নয় এই সরকার জনগণের দুঃখ কষ্ট তারা আজকে দেখছে না আজকে মানুষের জীবনে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে খেতে পারছে না অর্ধবেলা বা অনেকে লবণ দিয়ে কোনো রকমের জীবন বাঁচানোর চেষ্টা করছে শ্রমিক শ্রেণী আজকে অবহেলিত আজকে বিভিন্নভাবে তাদের উপরে মামলাও হচ্ছে শ্রমিক শ্রেণীর উপরে তারা তাদের অধিকারের জন্য চাচ্ছে আর শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি দিতে হবে এটার জন্য তো তারা বলবেই কথা এটা বলতে গেলে গুলি করতে হবে এটা করতে গেলে তাদের উপরে মামলা করতে হবে এটা কোনো বিজয়ের মানে লক্ষণ নয় একটা দেশ যে বিজয় লাভ করেছে তার দেশের জনসাধারণ এইভাবে নির্যাতিত নিষ্পেষিত হবে এটা একটা বিজয়ী দেশের আলামত বাংলাদেশে অবস্থা মানে আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য আমি কথা লম্বা করতে চাচ্ছি না আমি কথা শেষ করতে চাই প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন আমি এখন কয়েকটা করণীয় আমি বলতে চাই এক নম্বর হচ্ছে সরকার তাকে নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত সরকার একটা করতেই হবে এখন ডাকাইতি করে মানে রাতের ভোট দিনের ভোট রাত্রে করে অথবা বিনা ভোটই সরকার গঠন করে দু হাজার চোদ্দো সাল আর দু হাজার আঠারো সাল দু হাজার চোদ্দো সাল ছিল বিনা ভোটে নির্বাচন একশো তেপ্পান্নটা ভোটই লাগে নাই এক একশো একান্ন হলে তো সরকার গঠন হয়ে যায় তো তারা বিনা ভোটই সরকারে ছিল পাঁচটি বছর আবার দু হাজার আঠারোতে রাতের বেলায় ভোট করা হয়েছে এখানেও জনগণের কোনো ভোট লাগে নাই ভোট দিতে এসেছে বলা হচ্ছে যে চাচা ভোট তো হয়ে গেছে ভোটের লাগবে না ভোটের আসার দরকার নাই মানুষ ভোটের অধিকারই আজকে বুঝে না যে ভোট কিভাবে দিতে হয় আজকে যাদের বয়স ধরেন পঁচিশ বছর পঁচিশ বছর পনেরো বছর তারা দেখছে যে এরকম কোনো ভোট হচ্ছে না যার ফলে এটা দেশটা কি গণতন্ত্রের দেশ নাকি স্বৈরাচারের দেশ এটা আজকে তারা মিলিয়ে দেখতে পাচ্ছে না বরং দেখছে যে একই রকম সরকার এখানে কোনো গণতন্ত্র নাই ধরাকে সরা জ্ঞান করে যা পরে তাই করছে এরকম একটি সরকারকে ক্ষমতায় থাকতে দিলে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না তাদের খাদ্য পাওয়া ঠিকমতো পাবে না বস্ত্র আজকে নাই যে শীতের সময় এই শীতকালে বস্ত্র মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা উচিত সরকারের কোনো একটা দরকারই নাই এগুলো চিন্তাই করে না এখন তাদের দরকার যে কি করে ভোটে জিতে যায় তো ভোট তো তাড়াতাড়াই করছে ওই এক গল্প শুনেছিলাম এক নাতি বলছে যে নানা আপনি বিয়ে করছেন কবে তো বলছে যে কেন আমি অনেক আগেই বিয়ে করছি তো বলল যে আপনি কাকে বিয়ে করলেন তো বলল যে তোর নানিকে বিয়ে করছি তো বললো যে ও তোমরা তোমরাই তো এখন আমাদের সরকার যেন এরকমই হচ্ছে এই নাতির প্রশ্ন যেমন নানার জবাব মিলে যাচ্ছে আজকে তারা এইভাবেই নির্বাচনকে তারা খেলো করে দিয়েছে দেশের গণতন্ত্রের কোনো মূল্য নাই ভোটের কোনো মূল্য নাই এইটা করলে হবে না বাংলাদেশকে টিকে থাকতে হলে মাথা উঁচু করে অবশ্যই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারই জনগণের সমস্যার সমাধান করবে জনগণের সমস্যার সমাধান করতে পারে নির্বাচিত সরকারই অতএব এটা হতেই হবে আজকে যদি জোর করে করাও হয় এই এটা এই দেশের জন্য কল্যাণকর হবে না কিছু মধ্যেই আবার তারকে নির্বাচন করতেই হবে অতীতে ইতিহাস তাই আছে তো সেজন্য আজকে আমরা বর্তমান সরকারকে বলবো যে বিরোধী দলের সাথে সমন্বয় করে যে নির্বাচন করবেন সেটা হবে নির্বাচন আর বাকিগুলো হবে ডাকাতির নির্বাচন চুরি করা নির্বাচন তো চুরির নির্বাচন ডাকাতির নির্বাচন এইটা গণতান্ত্রিক বিশ্বে কেউ গ্রহণ করবে না আজকে পৃথিবীর বিভিন্ন দেশ বলা হচ্ছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তোমরা করো তো এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশানের কোনো পাত্তাই বর্তমান সরকার দিতে না সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থেকে থেকে যে স্বাদ পেয়েছে এই স্বাদ থেকে তারা দূরে যেতে পারছে না সেজন্য আমি মনে করি ঐক্যবদ্ধভাবে বিরোধী দল যদি আজকে মাঠে নেমে আসে ইনশাল্লাহ এই স্বৈরাচারী কায়দায় যারা ক্ষমতায় আছে এবং থাকতে চায় তারা বন্যার পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ শুধু ঐক্য দরকার সেই ঐক্যটা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি আমাদের রাজনৈতিক কর্মসূচি চলছে এবং চলবেই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ সেজন্য আজকে বিজয় দিবসে আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য দেশবাসী ভাই বোনদেরকে বলবো যে আসুন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই ঐক্যবদ্ধ হই স্বৈরাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা মজলুমের পক্ষে থাকেন জালেমের পক্ষে থাকেন বর্তমান সরকার জালেম যে জালেমরা বিভিন্ন জায়গায় জুলুম করছে বিশেষ করে ফিলিস্তিনে গাজায় ইহুদিরা যেভাবে তাদেরকে আকাশ থেকে মানে খালি একটা নিরস্ত্র মানুষের উপরে মানুষ শুধু নয় একটা শিশু একটা রুগী মহিলা বৃদ্ধ এই সমস্ত লোকের উপর তারা আকাশ থেকে বোমা মেরে প্রতিদিন শত শত মানুষকে তারা হত্যা করছে তো এই জালেমদেরকে যাতে আল্লাহ তালা পরাজিত করেন এবং মজলুম যে সমস্ত ভাই বোনরা আছেন তাদেরকে যেন বিজয় দান করেন আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করছি আমরা বিশ্বাস করি মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম বলেছেন ইহুদিরা পরাজিত হবে এমন পরাজিত হবে যে গাছে এবং পাথরে কথা বললে আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে তোমরা এদেরকে ধরো সেদিন খুব বেশি দৃঢ় নয় হবেই ইনশাল্লাহ যেহেতু রাসুল্লা ইসলামের ভবিষ্যৎবাণী সুরা বাণী ইসরায়েলি আল্লাহ তালা কোরআন মাজিদের যে সুরাটি এরই চার পাঁচ ছয় আয়াত পড়লে পরে আপনার দেখবেন সেখানেও আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর বান্দরা সেখানে যাবে লড়াই করবে এবং তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ তো আমাদের বাংলাদেশে যে মজলুম মানে জনগণ অবস্থান করছে এই মজলুমরা বিজয়ী হবে ইনশাল্লাহ এবং সারা দুনিয়ায় যারা মজলুম তারা অভিজয়ী হবে এবং জালেমরা পরাজিত হবে ইনশাআল্লাহ আজকে বিজয় দিবসের প্রাককালে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে গণতন্ত্রের এই সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের পাশে দাঁড়ানোর জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায় এবং সেই সাথে যারা জলুম নির্যাতন করছে হয় তারা সংশোধিত হবে জনগণের দাবি মেনে নিয়ে তারা একসাথে দেশে অবস্থান করবে আর যদি তারা না মানে তাহলে ইতিহাস বলে জালেম কোনো বিজয় লাভ করে নাই তারা পরাজিত হয় আলটিমেটলি জালেমরাই পরাজিত হয়েছে এবং পরাজিত হবে নম্রদ ফেরাউন হামান অতীতে বড় ইতিহাস আছে এবং এই বাংলাদেশেও ইতিহাস আছে যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে এবং তারা ধ্বংস হওয়ার জন্যই অপেক্ষা করছে আর জনগণ মজলুম জনগণ তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অন্যান্য সরকার বিরোধী দল যারা আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় আজকে সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে ময়দানে এগিয়ে আসার জন্য এবং সত্যিকার বিজয় লাভের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে সুরা নসরে বলা হয়েছে যে যদি কেউ বিজয়ী লাভ করে তাহলে কিন্তু সে অধ্যত্ব প্রকাশ করবে না আমাদের দেশে কিন্তু তাই হয় যে বিজয় লাভ করে পরাজিত লোককে তারা বিভিন্নভাবে গালিগালাজ তাদের ধ্বংস তাদের সহায় সম্পদ ক্ষতি করে এটা কোনো সভ্য জগতের নিদর্শন নয় আল্লাহ তালা বলে দিয়েছেন এখানেই বলা হচ্ছে যে তুমি ক্ষমা চাও তোমার এই কাজের মধ্যে বাড়াবাড়ি হয়ে যেতে পারে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহ তালার কাছে তসবি আল্লাহর তসবি এবং আল্লাহর তাহমিন আল্লাহর প্রশংসা করো অস্তাক ফেরো ইন্না হু কানা তা আল্লাহ তালা সব কিছু তবাকা তোবাকারীদের তোবাকে আল্লাহ তালা কবুল করেন তিনি উত্তম তোবা কবুলকারী আজকে বাংলাদেশে মুসলিম জনগণকে বিশেষভাবে সুরানো শিক্ষা শিক্ষামূল করে এগিয়ে আসার জন্য এবং আপামর জনসাধারণ বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদেরকে শক্তি সাহস নিয়ে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে ঢাকা মহানগরী উত্তর জামাতের এই বিজয় দিবসের প্রোগ্রামে যারা কথাগুলো শুনছেন শুনলেন এবং এই আয়োজন যারা করেছেন দূরের এবং কাছের যারা সময় দিয়ে কথাগুলো শুন সবাইয়ের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানি আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ তালার যেন বাংলাদেশের এই বিজয়কে সত্যিকার বিজয়ে রূপান্তরিত করেন এবং শতকরা নব্বই পারসেন্ট যে দেশের অধিবাসী হচ্ছে মুসলমান যাদের আদর্শ হচ্ছে ইসলাম সেই ইসলামী জীবন বিধান যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং সত্যিকারভাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করে মানুষের সুখ এনেছিলেন সুখ শান্তি ফিরিয়ে এনেছিলেন আমরা যেন মোহাম্মদ সাল্লামের দেখিয়ে দেওয়া সেই পদ্ধতিতে এগিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের চেষ্টাকে কবুল করুন নাসরুম মিনাল্লাহ আল্লাহ বা ফাতুন করিব অবাস্যরিল মেনিন সুবাহান কাল্লাহ হুম্মা আবে হামদিকা আসাদু আল্লাহ ইলা আস্তাক ভেরুকা واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته